দেশ এবং বিদেশ থেকে প্রিয় ভাই বোন এবং বন্ধুরা, আমি মাসুদ পারভেজ, আমার চ্যানেল মাসুদ বগুড়ায় সকলকে স্বাগত জানাই। আমি দাঁড়িয়ে আছি চারমাথা আন্ডারপাসের দক্ষিণাংশে ঢাকা র্যাম্পে। প্রিয় বন্ধুরা, দীর্ঘদিন যাবৎ এটা উদ্বোধনের পরে আর আমি এখানে আসিনি। কেমন হয়েছে, কেমন সৌন্দর্য বিকশিত হয়েছে এখানে, সেটা আজকে দেখার জন্য আমি এখানে এসেছি। থাকবেন আমার সাথে। প্রিয় বন্ধুরা, এটা নির্মাণের আগে, যখন নির্মাণাধীন ছিল, সে সময় আমি এখানে এসেছি এবং এই র্যাম্প আপনাদেরকে আমি বারবার দেখিয়েছি, সম্ভবত 3 থেকে 4 বার নির্মাণের সময়, যখন নির্মাণ হচ্ছে ফার্স্ট লেন, সেকেন্ড লেন, থার্ড লেন, ফোর লেন, বিভিন্ন লেনগুলো আমি আস্তে আস্তে দেখিয়েছি। নির্মাণের সময় একটা নির্মাণের আনন্দ ছিল, যেটা নির্মাণ হলে দেখতে সুন্দর হবে, এটা নির্মাণ হলে উত্তরবঙ্গের মানুষের যানজটের কবলে পড়তে হবে না, চার মাথা একদম যানজট নির্মূল হবে, এই সমস্ত আশা নিয়েই আমরা এগুলো বারবার দেখেছিলাম। প্রিয় বন্ধুরা, সে আশা পূরণ হয়েছে। দেখুন রাস্তাটা কত সুন্দর হয়েছে, ফোর লেনের ওপর আমি আস্তে আস্তে র্যাম্পের ওপর আমি হেঁটে যাচ্ছি। আজকে অবরোধের দ্বিতীয় দিন, ফলে গাড়ি ঘোড়া অত্যন্ত কম, উপর দিয়ে কোনো গাড়ি চলছে না, নিচে অটো টোটো সাইকেল রিক্সা অটো এগুলো চলছে প্রিয় বন্ধুরা, কিন্তু উপরে দু একটা মোটর সাইকেল ছাড়া তেমন কিছু চলছে না, যার কারণে আমারও বেশি দূরে যাওয়ার সুযোগ হয়নি। আমার আজকে ইচ্ছে ছিল আমি সিরাজগঞ্জ যাব, কিন্তু সেটা কোনোভাবেই যাওয়া সম্ভব না। তো তাতে কি, আমরা যে চারমাথার যে আন্ডারপাস, সেই আন্ডারপাসের সৌন্দর্য আমরা আজকে দেখব। চলুন আমরা আস্তে আস্তে উপরে উঠে যাই, দেখতে কেমন হয়েছে বন্ধুরা। আমি একটু পার্শ্বে আপনাদেরকে দেখাই, এই যে দেখুন পার্শ্বে, এটা পূর্ব প্রান্তের সার্ভিস লেন। আমি এই প্যারাপেট ওয়ালের পাশে, যেখানে একটু হাঁটার রাস্তা আছে, এইটা দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। দেখুন প্যারাপেট ওয়ালের উপরে পাইপ দিয়ে সৌন্দর্য তৈরি করা হয়েছে। দেখুন গাড়ি ঘোড়া তেমন চলছে না। প্রিয় বন্ধুরা, র্যাম্প পিচ ঢালাই করা হবে না, পিচ ঢালাই করা হয়নি। দেখুন পশ্চিম প্রান্তের যে টু লেন, সেটা দেখুন এখন রং করা হবে, তারপরে লাইটিং করা হবে, সেটা পরে। এই রাস্তা নির্মাণাধীন থাকা অবস্থায় আমি আপনাদেরকে দেখিয়েছি। প্রিয় বন্ধুরা, এখন শুধু এটা যে হয়েছে সেটা বড় কথা না, এরপরে বারোপুর হয়েছে, তারপরে ফুলতলা হচ্ছে, ফুলতলা আর কিছুদিনের মধ্যে হয়ে যাবে, তখন যখন রাস্তাটা ছেড়ে দেবে। এবং আপনারা দেখেছেন যে রংপুর থেকে একদম গোবিন্দগঞ্জ পর্যন্ত পলাশবাড়ি আন্ডার ইয়েটা হয়নি, ফ্লাইওভার হয়নি, গোবিন্দগঞ্জ ফ্লাইওভারটা হয়নি, তারপরে টিএমএসের সামনেও রাস্তাটা হয়নি, 1.5 কিলো হয়নি, তারপরে আবার মাটিডালিতে এসে হয়নি, তারপরে একদম সোজা বারোপুর, চারমাথা এবং তিনমাথা ফ্লাইওভারের কাছে গিয়ে সেটা নির্মাণ হচ্ছে। সেটা আগামী যে ঈদ আসবে, সেই ঈদের সময় হবে। প্রিয় বন্ধুরা, এই ঈদে আমরা খুলে পাবো বলে আশা করছি, কাজের সেরকম গতি প্রকৃতি আমার মনে হলো।
প্রিয় বন্ধুরা, তাহলে একবার রংপুর থেকে সরাসরি বগুড়া পর্যন্ত মোটামুটি একদম ক্লিয়ার হয়েছে। এটুকুর সুবিধা উত্তরবঙ্গের মানুষ পাচ্ছে, কিন্তু তারপরে যেমন বনানী, এখনও বনানী লিচুতলা এগুলোর একটু সমস্যা আছে, ওটা এবার হবে না। তারপরে মাঝিরা এবং শেরপুর, এই দুইটা জায়গায় ফ্লাইওভার হবে, সেটা এ বাজেটে হবে না, কারণ এটা 15 সালের যে 11,000 কোটি টাকার যে বরাদ্দ ছিল সেই সময়কালের ডিজাইন, প্রিয় বন্ধুরা। কিন্তু তারপরে আবার ওটা যুক্ত হয়েছে ওখানকার স্থানীয় যে দাবি এবং ওখানকার যে গুরুত্ব বুঝে সেটা পরবর্তীতে যুক্ত করা হয়েছে। তো সেটা বছর খানিক পর হওয়ার কথা, প্রিয় বন্ধুরা। তাহলে গোটা রাস্তা যখন হবে, ধরুন একদম রংপুর থেকে এলেঙ্গা পর্যন্ত এবং এলেঙ্গা থেকে যে রাস্তাটা এখন আছে ঢাকা পর্যন্ত এবং ঢাকার অভ্যন্তরে ক্লিয়ার হওয়ার পরে সেটা একদম অত্যন্ত গতি পাবে, তখন ওই পঞ্চগড়ের মানুষও ঢাকায় যাতায়াত করতে সুবিধা পাবে। প্রিয় বন্ধুরা, এটা সাসেক ট্যুর আওতায় হচ্ছে। জানেন, এশিয়ান যে রিজিওনাল যে একটা সংযোগ, সেই সংযোগ তৈরি হওয়ার জন্য সাসেক 3 একটা আছে, সেটা হলো রংপুর থেকে একদম বাংলা বান্ধা পর্যন্ত। প্রিয় বন্ধুরা, এটা শেষ হওয়ার সাথে সাথে সেটা শুরু হবে। প্রিয় বন্ধুরা, আমি হেঁটে হেঁটে যাচ্ছি এবং কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখবেন এই চারমাথা আন্ডারপাসের অবস্থা। বন্ধুরা, এটা আন্ডারপাস হলেও অনেক বড়, যার কারণে এটা যেমন সৌন্দর্যও যেমন এবং পাশাপাশি এটার প্রয়োজনীয়তা অত্যন্ত আছে। বন্ধুরা দেখুন, এটা পশ্চিম প্রান্তের লেন এবং এটা পূর্ব প্রান্তের লেন। ব্রিজের উপর পিচ ঢালাই অ্যাসফল্ট করা হয়েছে, এটাই নিয়ম। মাঝে একটু উঁচু করা হয়েছে, দুই দিকে ঢালু, মাঝে উঁচু, ব্রিজগুলো যেমন হয় এই আন্ডারপাসটিও তেমন হয়েছে। দেখুন প্রিয় বন্ধুরা, কি সুন্দর, কি চমৎকার এবং কি প্রয়োজন তার। চারমাথা আগে যানজটে ঢোকা যেত না, ট্রাফিক কখনোই কন্ট্রোল করা যায়নি, অন্তত গত 5 বছর যাবত, আর সেটা এখন অত্যন্ত সহজভাবে গাড়িগুলো যাতায়াত করছে। প্রিয় বন্ধুরা দেখুন, এটা বগুড়া শহরের দিকে, আজকে রাস্তাঘাট একদম ফাঁকা। প্রিয় বন্ধুরা, এটা নওগাঁর রাস্তা দেখছেন, মিডিয়ানের জন্য পাশে পার হওয়া যাচ্ছে না, কিন্তু দেখুন নওগাঁর রাস্তায়ও গাড়ি চলছে না, ফাঁকা। প্রিয় বন্ধুরা, আমি হেঁটে হেঁটে আর একটু এগিয়ে যাচ্ছি, দেখুন মণিকো এখনও পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করে চলছে। এখানে একটা ডায়নামো আছে, সেটা দিয়ে ইলেকট্রিসিটি সাপ্লাই নিয়ে এখানে কাজ করছে। প্রিয় বন্ধুরা দেখুন, আর একজন শ্রমিক দেখতে পাচ্ছি, সে কিছু রড ছিল সেটা কাটার পরে যে ফুটো হয়েছে সেই ফুটোতে সিমেন্ট লাগিয়ে দিচ্ছে এবং সমান করে দিচ্ছে। প্রিয় বন্ধুরা দেখছেন, দেখুন কি চমৎকার একটি সম্পদ আমাদের দেশের। এগুলো আমরা দীর্ঘদিন
দীর্ঘদিন এটার সুবিধা আমরা নিতে পারবো। প্রিয় বন্ধুরা, অন্তত 100-120 বছরের গ্যারান্টি আছে। পৃথিবী ভবিষ্যতে কোন দিকে যাবে এটার দরকার হয়তো হবে না, 50 বছর পরে এমন সিদ্ধান্ত হতে পারে যে এটার পাশে দিয়ে আর একটা নতুন আধুনিক ফ্লাইওভার করতে হবে, এরকম সিদ্ধান্ত ভবিষ্যতের মানুষেরা নিবে। কিন্তু আমাদের জীবনেও তো আমরা বেশ স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবো, সেজন্য এই আন্ডারপাসটা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্ব বহন করে। আমরা অনেক অনেক ধন্য আন্ডারপাসটি পেয়ে বা যারা সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রিয় বন্ধুরা, সকলকে যারা আমার ভিডিও দেখলেন, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই চার মাথা আন্ডারপাসের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন সকলে।